Radio Today, 89.6 FM. এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই দশটি কেন্দ্র থেকে। সুপ্রশ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা পৌনে সাতটা। রেডিও টুডের সন্ধ্যার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ফারজানা হোসেন। শুরুতে জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সেভেন প্রধান খবরগুলো। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী সহ সারাদেশে আবারও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 1,706 জন। কোরবানি পশুর চামড়ার দর পতন নিয়ে সংকট কেটে গেছে, দাবি শিল্পমন্ত্রীর। এবং কাশ্মীর নিয়ে পরমাণু যুদ্ধের সূত্রপাত হতে পারে, হুঁশিয়ারি পাক সেনাবাহিনীর, আলোচনার সম্ভাবনা নাকচ করে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। শুনছিলেন শিরোনাম। এই খবর এফএম 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotoday.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে এফএম 89.6। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প ঠিক করে তা দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় দারিদ্র্যের হার আরও কমানোর জন্য কাজ করতে নির্দেশনাও দেন সরকার প্রধান। নিজ কার্যালয়ে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঈদ শুভেচ্ছা জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করায় জাতি হিসেবে বাঙালি মর্যাদার আসনে আসীন হয়েছে। দারিদ্রতা কমাতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। যে আমার একটা লক্ষ্য আছে, যে দেশ আমাদের স্বাধীনতাকে শুধু বিরোধিত করে নাই, বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে, একটা বটমলেস বাস্কেট হবে, সেই দেশটার থেকেও যেন আমাদের দারিদ্রের হার কমে, 1% কম হলেও কমাতে হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কাজে তারা উন্নত দেশ হতে পারে, কিন্তু আমরা যে পারি সেটা আমাদের প্রমাণ করতে হবে, আর সেই ক্ষেত্রে আমাদের এই দপ্তরে কিন্তু বিরাট ভূমিকা রয়েছে। ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। দেশবাসীকে আবার আমার এটাই আহ্বান থাকবে যে এই ডেঙ্গু থেকে বাঁচতে হলে নিজেকে সচেতন রাখা, আর ডেঙ্গু হওয়ার সাথে সাথে আমাদের ডাক্তার যারা তারা যে নির্দেশগুলি দিয়েছে, যে প্রচুর পরিমাণে পানি পান করা বা পানীয় জাতীয় জিনিস, লিকুইড নেওয়া, যত বেশি তরল পদার্থ নেওয়া যায়, এবং একটু সচেতন থাকা, মশারি টানে ব্যবহার করা, সেগুলি বিষয়ে বোধহয় আরো দরকার। এছাড়া মোকাবেলা করা যা যা করণীয় সেগুলি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, দুর্নীতি দমনে সরকারের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন কাজ করে চলেছে। দুর্নীতিতে যে ঘুষ খাবে সে অপরাধী না, যে দেবে সে অপরাধী, এই জিনিসটা মাথায় রাখা দরকার এবং এইভাবে ব্যবস্থা নেওয়া দরকার। তার যখন যেটা প্রয়োজন হবে জানার বা কিছু, আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলতে চাই, আমি কিন্তু জাতির পিতার কন্যা, সেই হিসেবে মনে করি দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। দেশকে এগিয়ে নিতে তার মন্ত্রণালয় সহ সবাইকে আরো আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন মুশকাত মাশরুকের প্রতিবেদন। এদিকে অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর নিয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামীকাল ঢাকায় আসছেন। এটি মন্ত্রী হিসেবে জয়শঙ্করের প্রথম ঢাকা সফর। এর আগে পররাষ্ট্র সচিব থাকাকালে তিনি একাধিকবার ঢাকা সফর করেন। দুদেশের অগ্রাধিকার ও ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্ক আরও মজবুত করার জন্য আগামী মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং জয়শঙ্কর আলোচনায় বসবেন। রাজধানী সহ সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। আজ সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন 1,706 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি 734 জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 18, ফরিদপুর মেডিকেলে 17 জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 22 জন, সিরাজগঞ্জে 16 জন, কুষ্টিয়ায় 15 জন এবং মৌলভীবাজারে 1 জন রোগী ভর্তি হয়েছেন। তবে রাজধানী সোহরাওয়ার্দী
হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া সাংবাদিকদের জানিয়েছেন, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। সেকেন্ডারি ইনফেকশন দ্বিতীয়বার বা রি ইনফেকশন বা ক্রস ইনফেকশন হলে কমপ্লিকেশন তো একটু ঝুঁকি থেকে যায়। ডেঙ্গুর যেহেতু আতঙ্ক ছড়িয়ে পড়েছে, মানুষের সাধারণ জ্বর হলেও সবাই পরীক্ষা করতে আসছে। আমরাও বলছি যে জ্বরেই হোক আপনারা চিকিৎসকের পরামর্শে আসেন। কোরবানি পশুর চামড়ার দরপতন নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছিল তার সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় ত্রিপক্ষীয় বৈঠকের পর মন্ত্রী এ দাবি করেন। এ সময় প্রধানমন্ত্রী বেসরকারি উন্নয়ন খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই সমস্যা থেকে দ্রুত উত্তরণের জন্য সব পক্ষকে তাগিদ দিয়েছেন। মোস্কাত মাশরেকের আরও একটি প্রতিবেদন। ট্যানারি মালিকদের বিরুদ্ধে বকেয়া পরিশোধ না করার অভিযোগ তুলে এবছর কোরবানি পশুর চামড়া কেনা থেকে নিজেদের বিরত রাখেন কিছু কিছু আড়তদার। চামড়ার প্রকৃত মূল্য না পেয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হন মৌসুমি ব্যবসায়ীরা। অনেকে চামড়া বিক্রি না করতে পেরে মাটিতে পুঁতে ফেলেন। এমন পরিস্থিতিতে যেসব আড়তদার চামড়া সংগ্রহ করেছিলেন, ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া না পাওয়া পর্যন্ত চামড়া বিক্রি করবেন না বলে হুঁশিয়ারি দেন তারা। এমন পরিস্থিতিতে সংকট থেকে উত্তরণে বিকেলে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করে সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সরকারি সফরে দেশের বাইরে থাকায় মন্ত্রণালয়ের ওই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন খাত সংক্রান্ত উপদেষ্টা সালমান এফ রহমান। বিক্রি না করতে পেরে সারা দেশে 10,000-এর মতো চামড়া নষ্ট হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। যে আসলে সমস্যাটা কত বড়, কত নষ্ট হয়েছে, কয়েকটা জেলাতে একটু বেশি হয়েছে, ধরেন চিটাগং আর সিলেটে ওনারা বলছেন একটু বেশি হয়েছে, কিন্তু অন্য জায়গায় ধরেন কুষ্টিয়াতে নাটোরে অনেক কম হয়েছে। আমরা যেটা দেখেছি মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি না করতে পেরে মাটিতে পুঁতে ফেলায় তা নিয়ে বৈঠকের শুরুতেই দুঃখ প্রকাশ করেন বাণিজ্য সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, লবণের দাম কম থাকায় তারা দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করতে পারতেন। এ ঘটনায় সরকার বিব্রত উল্লেখ করে তিনি বলেন, ফড়িয়া আর আড়তদারদের মধ্যে সমন্বয়হীনতার কারণেই চামড়ার দরপতন হয়েছে। আর শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বলেন, চামড়া শিল্পে কোনো সংকট নেই, পরিস্থিতি বুঝে বিদেশে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সমাধানগুলো হয়ে গেছে, আমাদের যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা বলেছে তার পেছনে কিছু কিছু রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে, সেখানে তারা চেষ্টা করেছে তাদেরকে নানাভাবে প্রভাব করে, যেটা বিভিন্ন সময় তারা করে থাকে। এদিকে বৈঠকের পর কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জানান, সরকারের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। আগামীকাল থেকে তারা লবণযুক্ত চামড়া ট্যানারি মালিকদের কাছে বিক্রি শুরু করবেন। আমাদের টাকা পয়সার বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, দায়িত্ব দিয়েছে বিসিসিআইরে, এই বিসিসিআই 22 তারিখ বসে এই বিষয়টা আমাদের সুরাহা করবে। আর চামড়া মার্কেট ওপেন করে দেওয়া হলো, কাঁচা চামড়া এক্সপোর্টটাও আর হবে না। আপনারা কি সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট কিনা, আপনারা চামড়া বিক্রি শুরু করবেন কিনা? চামড়া শিল্পে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল সরকারের সমন্বিত উদ্যোগে তা কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে কোরবানির পশুর চামড়ার মূল্যর অস্বাভাবিক দরপতনের তদন্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতেও বলা হয়েছে। একই সঙ্গে কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ এই রিট দায়ের করেন। চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হওয়া উচিত যে এই চামড়া শিল্পটা একটা ক্ষতির মুখে পড়লো বা ধ্বংসের মুখে পড়লো। বলছিলেন রিটকারী আইনজীবী মহিউদ্দিন হানিফ। রোহিঙ্গা প্রত্যাবর্তনের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। সকালে রাজধানীতে এক সেমিনারে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পক্ষে থাকলেও সবার আগে তারা নিজ নিজ দেশের স্বার্থ দেখবে। Repatriation is always on the table. I can only show you that the Foreign Office has always been alert, looking at all the options. We did not only look at only the bilateral issue, and there has been a strong debate within us as to how we go ahead, and at the end we decided that we will continue to pursue all avenues that are open to us. বিএনপি নেতা মওদুদ আহমদকে দেশের একজন এভিল জেনিয়াস হিসেবে আখ্যায়িত করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, তার মতো মানুষদের জন্যই বাংলাদেশ পিছিয়ে গেছে। তিনি বলেন, মওদুদ আহমদ বঙ্গবন্ধু হত্যার বিচার দীর্ঘদিন আটকে রেখেছিলেন। আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদ উল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আরও জানান, এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 120 কোটি টাকার প্রণোদনা বাবদ বরাদ্দ রাখা হয়েছে।
বন্যা হয়েছে, ক্ষতি হয়েছে। এবার ওইরকম মূল ফসল জমিতে ছিল না, সেজন্য তেমন ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বীজতলা। আমরা চাষিদেরকে বীজতলা করার জন্য পর্যাপ্ত পরিমাণ বীজ, সার এবং সহযোগিতা আমরা মাঠ পর্যায়ে দিয়েছি। রবি ফসলের জন্য বিনামূল্যে বীজ এবং সার এবং অন্যান্য উপকরণ কৃষককে সরবরাহ করব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাওয়ায় বেগম খালেদা জিয়া আজ কারারুদ্ধ। ছাত্রদলের আসন্ন কাউন্সিলের শেষ দিনের মনোনয়ন ফর্ম বিক্রি করার সময় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তিনি একথা বলেন। বাক স্বাধীনতা হরণের যুগে নির্বাক থাকতেন তাহলে তার কিছুই হতো না, কিন্তু যেহেতু তিনি সোচ্চার, যেহেতু তিনি গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আনতে চান, যেহেতু সুষ্ঠু নির্বাচন চান, সেহেতু আজকে তাকে কারাগারে রাখা হয়েছে। কারণ এটাই পৃথিবীর ইতিহাসের দৃষ্টান্ত, যারা নাৎসি শাসক, যারা ফ্যাসিবাদী শাসক, তারা বিরোধী মত সহ্য করতে পারে না। নকশা জালিয়াতির এক মামলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর FR টাওয়ারের অন্যতম মালিক কাশেম ড্রাইসেলসের ব্যবস্থাপনা পরিচালক তসফির উল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বিকেল 3:45 দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন। নকশা জালিয়াতির মাধ্যমে ভবনটিতে কয়েকটি তলা বাড়ানোর অভিযোগে গত 25 জুন তসফির সহ 23 জনের বিরুদ্ধে দুটি মামলা করেছিলেন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক। এই মামলায় তসফির ছাড়াও FR টাওয়ারের মালিক SMHI ফারুক, রূপান গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের নাম রয়েছে। কুমিল্লার লালমাই উপজেলায় যাত্রীবাহী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও অপর একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ মোট 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। আজ বেলা 12:15 দিকে লালমাই উপজেলার জামতলী বাজার এলাকায় কুমিল্লা নোয়াখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক সাইমন হোসেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জসীমউদ্দিন, তার মা সকিনা বেগম, স্ত্রী সেলিনা বেগম, ছেলে শিপন রিফাত ও মেয়ে নিপু আক্তার। ট্রাকটাকে সে বেপরোয়া ভাবে ওভারটেক করছিল এবং যখন ওভারটেক করতে গিয়ে যখন সামনেই তার সিএনজিটা পড়ে গেছে, সিএনজিটা বাসের ধাক্কায় প্রথমত প্রচন্ড ধাক্কা লেগেছে এবং সিএনজিটাকে ধাক্কায় পিছনে আরেকটা মাইক্রোবাস ছিল, সেই মাইক্রোবাসেরও চাপার মধ্যে সিএনজিটা পড়েছে, বলছিলেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এদিকে ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে 244টি দুর্ঘটনায় 253 জন নিহত ও 908 জন আহত হয়েছেন। এর মধ্যে সড়কেই 203টি দুর্ঘটনায় 224 জন নিহত ও 866 জন আহত হয়েছেন। ঈদের আগে ও পরে 12 দিনে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিবেদন 2019 প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। গণমাধ্যম ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে কাজে লাগানোর কারণে এবারে ঈদে বিগত বছরের তুলনায় দুর্ঘটনা 6.40%, নিহত 6.25% ও আহত 1.50% কমেছে। পুরান ঢাকার ভাইসঘাট এলাকার মূল সিনেমা হলের মালিকানা নিয়ে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছেন ইটালিয়ান মার্বেল কোম্পানি। প্রস্তাবে সম্পত্তির মূল্য বাবদ প্রায় 100 কোটি টাকা পাওয়ার পর মূল সিনেমা হল সম্পত্তির মালিকানা ও অধিকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নামে দেওয়ার কথা বলা হয়েছে। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে ওই প্রস্তাব মৌখিকভাবে তুলে ধরা হয়। পরে আদালত আগামী 22 আগস্ট এই অঙ্গীকারনামা লিখিতভাবে দাখিলের দিন নির্ধারণ করেন। মূল সিনেমা হলের মালিক ছিল ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড নামে একটি কোম্পানি। মুক্তিযুদ্ধের সময় ওই সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে ওই সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ন্যস্ত করা হয়। শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি ফারসানা হোসেন। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3-3 বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন।
বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারসানা হোসেন, FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা 2016 সালে অনুষ্ঠিত 20তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আতাউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কলকাতায় গাড়ি চাপায় নিহত দুই বাংলাদেশের লাশ বেনাপোল আন্তর্জাতিক চেক পোস্টে স্বজনদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকাল 8:30 দিকে দুদেশের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে লাশ দুটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। এর আগে শুক্রবার মধ্যরাতে কলকাতার লাউটন স্ট্রিটের কাছে গাড়ি চাপায় গ্রামীণফোনের রিটেল সাপোর্ট ম্যানেজার কাজী মোহাম্মদ মইনুল আলম ও সিটি ব্যাংকের ধানমন্ডি শাখার সিনিয়র অফিসার ফারহানা ইসলাম তানিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় কলকাতার সুপরিচিত রেস্তোরাঁ আরসালানের মালিকের ছেলে পারভেজ আরসালানকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার সময় পারভেজ চালকের আসনে ছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এবার দেশের বাইরের খবর। কাশ্মীর সংকট থেকে পরমাণু যুদ্ধের সূত্রপাত হতে পারে বলে হুঁশিয়ারি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিফ গফুর বলেছেন, কাশ্মীর থেকে দৃষ্টি ফেরাতে পাকিস্তানে হামলা করতে পারে ভারত, আর সেজন্য পাকিস্তান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে জেনারেল আসিফ এসব কথা বলেন। এদিকে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছেন, আলোচনা যদি করতেই হয় তাহলে পাকিস্তানের দখলে থাকা আজাদ কাশ্মীর নিয়ে করা যেতে পারে, জম্মু কাশ্মীর নিয়ে নয়। আজ হরিয়ানা রাজ্যে এক জনসমাবেশে দেওয়া ভাষণে রাজনাথ এসব কথা বলেন। তিনি পাকিস্তানের সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত 63 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 182 জন। স্থানীয় সময় শনিবার রাত 10:40 কাবুলের পশ্চিমাঞ্চলীয় শিয়া অধ্যুষিত একটি এলাকায় এই বিস্ফোরণ ঘটানো হয়। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হলরুমে বিয়ের অনুষ্ঠান চলাকালে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। এ সময় হলরুম ভর্তি লোকজন ছিলেন। আকস্মিক বিস্ফোরণের পর মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় ঘটনাস্থল। লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। পরে সেখানে পড়ে থাকতে দেখা যায় অনেকের নিথর দেহ। ইসরায়েলকে দেয়া মার্কিন অর্থ সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেছেন, দুই মুসলিম কংগ্রেসম্যান ইলহান ওমর ও রশিদা তালিবকে ইসরায়েলে প্রবেশ করতে দেয়া না হলে দেশটিকে দেওয়া মার্কিন সাহায্য বন্ধ করে দিতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম NBC টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স আরও বলেন, এটি অত্যন্ত অবমাননাকর বিষয় যে মার্কিন কংগ্রেসের দুই সদস্য এমন একটি ভূখণ্ডে যেতে পারবেন না যেটিকে আমরা শত শত কোটি ডলার সাহায্য দিয়ে থাকি। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ JSE লেনদেন হয়েছে 323.70 কোটি টাকা শেয়ার, আর DSX সূচক 15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5216 পয়েন্টে। হাতবদল হওয়া কোম্পানি শেয়ারের মধ্যে দাম বেড়েছে 184টির, কমেছে 123টির, আর অপরিবর্তিত রয়েছে 45টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ CSE আজ লেনদেন হয়েছে 15.05 কোটি টাকা শেয়ার, আর CSE 30 সূচক 61 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,040 পয়েন্টে। এবার ক্লেমন খেলাধুলার খবর। ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের পর সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বলে কয়েকটি গণমাধ্যম যে সংবাদ দিয়েছিল, এই প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেছেন, সাকিবের সঙ্গে তার কিছুই হয়নি, এতদিন কথা না বললেও আজ মিরপুর বাংলাদেশ দলের ট্রেনিং ক্যাম্পে দলের মুখপাত্র হয়ে কথা বলতে এসে তিনি একথা বলেন। এ সময় দলের নতুন কোচ ও পরবর্তী সিরিজ নিয়েও কথা বলেন টেস্টের এই সহ অধিনায়ক। ফুটবল লালিগায় মৌসুমের প্রথম ম্যাচে সেল্তা ভিগোকে 3-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। খেলার 12 মিনিটেই গোল পায় রিয়াল। গ্যারেথ বেলের অ্যাসিস্ট থেকে গোল করেন করিম বেনজেমা। পাল্টা আক্রমণ থেকে টনি ক্রুসের গোলে আবারও এগিয়ে যায় অতিথিরা, আর 80 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ভাসকুয়েজ।
ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে সেল্টার পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন লোসাডা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টটেনহ্যাম মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত সমতায় শেষ হয়েছে। গতরাতে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ড্র হয় 2-2 গোলে। দুই বড় দলের লড়াইয়ে ম্যানচেস্টার সিটি দুবার এগিয়ে গেল, সমতায় ফেরায় টটেনহ্যাম। অপুরান উচ্ছ্বাসে চলে যাব ভেসে, তোমার সঙ্গে লেমন লেমন তাই মন বলে হয়ে যা, লেমনে রাখছে জন্মনে হয়ে যাও নিমেষে, সব কিছু ভুলে যাও চাইলে ভেসে যাও, লেমনের লেমনি ফ্রেশনেসে, লেমনের অফুরন্ত ফ্রেশনেসে মন চাইলে ভেসে যাও রিফ্রেশিং দুনিয়ায়। Clement, offer on the freshness. Shop Shish weather update. আবহাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঠাকুর আশেপাশের এলাকার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, যা রাত 9টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর 1 ডিগ্রি কমে রাত 10টায় তাপমাত্রা দাঁড়াতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসে। একই তাপমাত্রা পরবর্তী ঘণ্টায়ও বজায় থাকতে পারে। এই মুহূর্তে ঢাকার আকাশ আংশিক মেঘলা আর মৃদু বাতাস বইছে দক্ষিণ দিক থেকে, যা গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ 16 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 77%। ঢাকায় এখন বায়ুমানের সূচক 72, যা মধ্যম মানের। সুপ্রশ্রোতা, আমরা সন্ধ্যার খবর শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী সহ সারা দেশে আবারও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 1706 জন। কোরবানি পশুর চামড়ার দরপতন নিয়ে সংকট কেটে গেছে, দাবি শিল্পমন্ত্রীর। এবং কাশ্মীর নিয়ে পরমাণু যুদ্ধের সূত্রপাত হতে পারে, হুঁশিয়ারি পাক সেনাবাহিনীর, আলোচনার সম্ভাবনা নাকচ করে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 12:15 রেডিও টুডে ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় মধ্যরাতের খবর শোনার আমন্ত্রণ রইল। যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং রেডিও টুডের সাথেই থাকুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আমি ফারজানা হোসেন।